নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলটা আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি কিছু কালেকশন করতে বেরিয়েছি, কালেকশন বলতে কিছু রক কালেকশন করছি বন্ধুরা। আর আপনারা সকলেই জানেন যে সেটার মধ্যে আমি সেরকম গাছের উপর কাজ করি না বা বনসাই গাছের উপর কাজ করি না। এর আগে কিছু কাউডাং বা গোবর সার সংগ্রহ করেছি, আজকে আমি রক বা স্টোন সংগ্রহ করতে বেরিয়েছি। তো বন্ধুরা, কেন রক সংগ্রহ করবেন এবং কী ধরনের রক সংগ্রহ করবেন এবং কোথা থেকে এই রকগুলো পাবেন বা স্টোনগুলো পাবেন, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এইটুকুটা আশা রাখি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু রক সংগ্রহ করেছি, রক সংগ্রহ করে রেখেছি। তো রক সংগ্রহ করার পিছনে একটাই কারণ বন্ধু, আমি কিছু রক রুট ওভার রক বনসাই তৈরি করবো। এর আগেও কিছু আমি রুট ওভার রক বনসাই তৈরি করেছি, তবু আজকে কিছু নতুন স্টোন বা নতুন রক আমি সংগ্রহ করেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন রকের ডিজাইনগুলো কীরকম বা রকের স্টাইলটা কীরকম আছে। তো আমার কাছে অনেক ধরনের রক আছে, ছোটো থেকে বড়, বিভিন্ন সাইজের রক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো আকারের রক বা ছোটো আকারের স্টোন। তো আমি একটা জিনিস সবসময় বলবো বন্ধুরা, যদি আপনারা বনসাই রুট ওভার রক বনসাই তৈরি করতে চান তো সেক্ষেত্রে আমি বলবো যতটা বড় সম্ভব রক সংগ্রহ করবেন, সংগ্রহ করে রাখবেন। কারণ একটাই বন্ধুরা, যদি আপনার ছোটো রক বা ছোটো স্টোন যদি সংগ্রহ করে রাখেন, কী হবে বন্ধুরা, যখন গাছটিকে আপনি প্রতিস্থাপন করবেন বা রকের সঙ্গে অ্যাটাচ করবেন, তখন তার যে রুটগুলো আছে সেই রুটগুলো বেরিয়ে আসবে এবং ধীরে ধীরে রুটগুলো তার থিকনেসটা বাড়বে বা মোটা হবে, তখন রকটি ধীরে ধীরে ঠেকে যাবে। যদি আপনি মিনি বনসাই তৈরি করতে চান সেক্ষেত্রে ছোটো রক বা মিনি রকের প্রয়োজন পড়ে, কিন্তু যদি একটা মিডিয়াম সাইজের রুট ওভার রক বনসাই করতে চান তো অবশ্যই যতটা সম্ভব বড় রক সংগ্রহ করে রাখবেন। আর এই যে রকগুলো সংগ্রহ করেছি বা স্টোনটি আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে একটা ঝাওয়া ইটের টুকরো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এটাকে সংগ্রহ করার পিছনে একটাই কারণ যে এর ওয়েটটা খুবই হালকা। আপনারা সাধারণ যে নর্মাল রকগুলো হয় বা স্টোনগুলো হয় যেগুলো নিয়ে আমি এর আগে ভিডিও তৈরি করেছিলাম, তো সেখানে দেখবেন যে সেই রকের ওয়েটগুলো অনেকটাই বেশি। আপনাদের সামনে আমি একটা তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকটা সম্পূর্ণ, এই রকটা বন্ধুরা ওয়েটফুল বা ওজনে অনেকটা বেশি, এই রকটা থেকে অনেক ওজনে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এর সাইজটা অনেকটা ছোটো এবং এর সাইজটা অনেকটা বড়। তো এই যে ঝাঁওয়াইটির টুকরো, এই ঝাঁওয়াইটির টুকরোগুলো আমাদের বনসাইয়ের কাজে অনেকটা সুবিধা হয়। কী বন্ধুরা সুবিধা হয়, যেটা হচ্ছে যে আমরা যে পটের মধ্যে গাছটিকে রুট ওভার রক বনসাইটিকে প্রতিস্থাপন করবো, সেখানে কী হবে তার ওয়েটে, যে পটের যে ওয়েট সেটা ওয়েটটা বেশি হবে না। আর আমি যে এই রকটিকে দিই সেক্ষেত্রে কী হবে, আমার পটের বা টবের ওজনটা অনেকটাই বেড়ে যাবে। তো এই জন্যই আমি বলবো যে আপনারা এই ধরনের ঝাওয়া ইটের টুকরো ব্যবহার করতে পারেন। আমি সিমেন্টের রকও ব্যবহার করেছি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বেশ কয়েকটা রক আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যত পারি যতটা পেরেছি বন্ধুরা ততটা বড় সংগ্রহ করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন রকগুলোকে আমার, যেগুলো আজকে আমি সংগ্রহ করে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন রকের স্টাইল বা রকের ডিজাইনগুলো, রকের কোনো স্টাইল হয় না বন্ধুরা, রক যেরকম পাওয়া যায় সেইভাবে গাছকে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন রকের ডিজাইনগুলো কীরকম শেপে আছে, বিভিন্ন রক বিভিন্ন শেপের হয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, এবার এই রকগুলোকে আমরা পাবো কোথায়? আমরা যদি একটু বাইরে দিকে বেরিয়ে আসি শহর অঞ্চল থেকে, তাহলে দেখবো যে কোনো ইট ভাটার মধ্যে এই ধরনের ঝাওয়া ইটের টুকরো পাওয়া যায়। তো সেই রকগুলোকে আপনারা সংগ্রহ করে আনতে পারেন। তা আমি কিছু কিছু রক সংগ্রহ করেছিলাম, যেটা হচ্ছে সিমেন্টের রক, কিছু পাললিক শিলার রক। তো অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে রুট ওভার রকের জন্য কী ধরনের রক প্রয়োজন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ধরনের যদি রক সিলেক্ট করেন বা সংগ্রহ করেন, তাহলে আপনার বনসাই কাজের খুবই ইউজফুল বা খুবই সুন্দরভাবে একটা বনসাই তৈরি করতে পারেন। আর লুকটাও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক, আপনারা দেখতে পাচ্ছেন যে রকের স্টাইল বা রকের লুকটা অনেকটা ন্যাচারাল। তো এই ধরনের রক আপনারা সংগ্রহ করে রুট ওভার রক বনসাই তৈরি করতে পারেন। আর আমি এই ধরনের রকের উপর এর আগেও কাজ করেছি, সেই সব কাজগুলো নিয়ে আপনাদের সামনে অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর এই যে রকগুলো সংগ্রহ করেছি, এই রকগুলোর উপর আমি গাছ অ্যাটাচ করবো বা রুট ওভার রক বনসাই তৈরি করবো, সেই ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুরা আমার সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন, এইটুকুটা আশা রাখি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।